বাংলাদেশ ফাউন্ডেশন থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকে আমরা শুরু করছি। আমাদের সাথে আছে শাহিন আলম সানজিদ এবং তার অভিভাবক, আমরা তাদের সাথে একটু কথা বলবো। সানজিদ কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। সানজিদ তো আজকে জাপান এমবেসি থেকে ভিসা পেয়েছেন, কেমন লাগছে? এই তো আমি অনেক আনন্দিত, দীর্ঘ কিছুদিন যাবৎ অপেক্ষা করার পর আমি অবশেষে ভিসাটা পেয়েছি। সানজিদ কোন সেশন এবং কোন ইমিগ্রেশনের জন্য অ্যাপ্লাই করেছিলেন? জি আমি অক্টোবর সেশন 2021 আর টোকিও ইমিগ্রেশন। জাপান বাংলাদেশ ফাউন্ডেশনের সাথে সানজিদের জার্নিটা একটু শুনতে চাই। প্রথমে আমি আমার জাপানিজ ভাষাটা আমি মুন্সিগঞ্জ ব্রাঞ্চ থেকে শুরু করি, তারপর হেড অফিস থেকে আমার সিওই এর জন্য স্কেপ টেস্ট নেওয়া হয়, তারপর আমার ডকুমেন্ট প্রসেসিং শুরু হয়। পরবর্তীতে আমার সিওই আসে এবং আমি 6 মাসের টিউশন ফি প্রদান করি। এরপরে আমি আমার এম্বাসি ক্লাস কন্টিনিউ করতে থাকি। এরপর যখন এম্বাসি খোলা হয় তখন আমি এম্বাসিতে অ্যাপয়েন্টমেন্ট নেই এবং অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার পরে অবশেষে আমি এম্বাসি ফেস করার পর ভিসাটা হাতে পেয়েছি। জাপান বাংলাদেশ ফাউন্ডেশনের সাথে পথ চলায় সানজিদ কি কোনো প্রতিবন্ধকতার শিকার হয়েছে? না, আমার তেমন কোনো সমস্যা হয়নি, বাট এম্বাসি কিছুদিন বন্ধ থাকার কারণে আমার যাওয়াটা একটু দেরি হয়। জাপান বাংলাদেশ ফাউন্ডেশনের ভবিষ্যৎ শিক্ষার্থী যারা, তাদেরকে সানজিদের তরফ থেকে কিছু বলার আছে? হ্যাঁ, বলার আছে। আমি জাপান বাংলাদেশ ফাউন্ডেশন থেকে 6 মাসের টিউশন ফি দিয়ে জাপান যাচ্ছি। বাংলাদেশে একমাত্র জাপান বাংলাদেশ ফাউন্ডেশনই 6 মাসের টিউশন ফি দিয়ে জাপানে যাওয়ার সুযোগ করে দিচ্ছে। এখন যারা জাপানে যেতে ইচ্ছুক তারা জাপান বাংলাদেশ ফাউন্ডেশনের সাথে যোগাযোগ করেন, তাই এই সুযোগটা নিতে চান তারা অবশ্যই জাপান বাংলাদেশ ফাউন্ডেশনের সাথে যোগাযোগ করুন। সানজিদ আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনার ভবিষ্যৎ সফলতা কামনা।